মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানুষের বিরুদ্ধে সপ্তম নম্বর পাঠিয়েছে। পাকিস্তানের পক্ষে বাংলাদেশের মানুষকে হত্যা করার জন্য সপ্তম নম্বর পাঠিয়েছিল। তিনি নৌবহর বঙ্গোপসাগরে ঘুরতে পারে নাই, মুক্তিযোদ্ধাদের দাপটের কারণে বঙ্গোপসাগর পথে আসতে পারে নাই, মাঝ পথ থেকে ফিরত যেতে হয়েছিল। সেই মার্কিন যুক্তরাষ্ট্রই বাংলাদেশে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে আমাদের পাশে ছিল। ৭৪ সালে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে খাদ্যের জাহাজ সাগরের মাঝখান থেকে ফিরিয়ে দিয়ে দিয়ে একটা কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল ৭৪ সালে। নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে। আজকেও আমরা একটা বিভীষিকাময় অবস্থা বাড়িয়ে দিচ্ছি। বাংলাদেশেও আজকেও সে একাত্তরের ঘাতকতা, একাত্তরের পরাজিত শক্তি, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি, আজকে সেই বিদেশি শক্তিদের সাথে বাংলাদেশে আজকে ষড়যন্ত্র করছে। সেই অবস্থায় বাংলাদেশকে আবার ফিরে যেতে এই অপশক্তি বিএনপি জামাত এবং ওই অপশক্তি এবং ওই বিদেশিরা, ওই তারা একাত্তরে তারা সপ্তম নভোমত বানিয়েছিল, যারা ৭৪ সালে খাদ্যের জাহাজ ফিরিয়ে নিয়ে গেছিল বঙ্গোপসাগর থেকে। বঙ্গবন্ধুর হত্যার সাথে যে পিছনের যে শক্তি বিদেশি শক্তি তারা ছিল, সেই তারা তাদেরকে সাথে নিয়ে এক একজন কুশীলকে শক্তি ওই ২০০৬ সালে তারা ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্র তাদের আজকে আবার শক্তি আবার বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায়, সকল অগ্রগতিকে ব্যাহত করতে চায় এবং গণতন্ত্রকে হত্যা করতে চায়। এদের বিরুদ্ধে আমাদের ঘৃণা, আপনাদের তো এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমি বলবো নির্বাচন, আগামী নির্বাচনে আমাদের পক্ষে দায় দেওয়ার পাশাপাশি আজকে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র আমাদেরকে ব্যর্থ করে দিতে হবে, সেভাবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একাত্তরে যেমনিভাবে সমস্ত বাংলার মানুষ জাতির জনগণের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিল, আজকে আবার সময় এসেছে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার। আমি সেই আহ্বানই আপনাদেরকে জানাব। আমরা আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো।